আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমার এই কিংয়ের আগেরবার একটা বাচ্চা হয়েছিল, আবার ডিম নিয়ে বসছে। তো বাচ্চাটার দেখলাম যে চোখ মুখ ফুলে আছে, চোখ মুখ এতই ফুলে আছে, চোখ দিয়ে পানি পড়তেছে, তারপরে গায়ে জ্বর। তো চোখ মুখ ফুললে কবুতরের বাচ্চা অসুস্থ হলে এভাবে আমি কীভাবে ওদের ট্রিটমেন্ট করি সেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। তো সবাই আমার সাথেই থাকবে। এই যে আমার কিংয়ের বাচ্চাটা, ওরা একটু হালকা রোদে রাখছি, কারণ ঠান্ডা কারণে এইভাবে সমস্যাটা হয়েছে। দেখুন কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে, চোখগুলো ফুলে ফুলে একেবারে বড় বড় হয়ে গেছে। তো এখন যেটা হয়েছে, এটা হওয়ার কারণ হচ্ছে ও যে পাত্রে থাকতো ওই পাত্রটা অনেক নোংরা হয়ে গেছিলো, পায়খানা করে ভেজা থাকতো সব সময়। ওইখান থেকে আর কি ও ঠান্ডাটা বসছে। আমি ব্যস্ততার কারণে আসলে খেয়াল রাখতে পারিনি। ও এখন যেহেতু চোখ ফুলে গেছে, চোখে একটা ড্রপ দিব, এটা দিব, সেটা হচ্ছে এই ড্রপটা। জি, সি বোডেক্স ভেট, এই ড্রপটা দিব। আর হচ্ছে খাবার পানির সাথে একটা ওষুধ দিব, সেটা হচ্ছে এই যে ইরোকট, এই ওষুধটা পানির সাথে মিশাই দিব। আর যেটা করব সেটা হচ্ছে পানির সাথে আবার আদার রসও দিব, কারণ হচ্ছে আদার রস ঠান্ডার জন্য খুবই উপকারী। আদার রস খেলে ভেতর থেকে আর কি সমস্যাটা ঠিক হয়ে যায়। এখনই যদি ওষুধ ঠিকঠাক না খাওয়ানো হয়, এটা একেবারে নিউমোনিয়ার পর্যায়ে চলে যাবে, দেখা যাচ্ছে বাচ্চাটা মারাও যেতে পারে। আর যেহেতু শরীরে অনেক জ্বর, তো হালকা ভেঙে এই যে এই ওষুধটা দিব, এটা হচ্ছে প্যারাসিটামল বিপি। এটা আর কি খাওয়ালে ওর গায়ে যে জ্বরটা আছে ওটা ইনশাল্লাহ নেমে যাবে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।